হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। রাত থেকে বৃষ্টি হচ্ছিলো, এতক্ষণে একটুখানি রোদ্দুর দেখা দিল, তবে ওয়েদারটা হেভি। আজকে যেহেতু সানডে, ঘুম থেকে দেরি করে উঠেছি, আর দেরি প্রত্যেক দিন আমি ভোরবেলায় উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিই বাবা শান্তি। আর আজকে সানডে দেরি করে উঠতে গিয়ে তাড়াহুড়ো লেগেছে, আর কাজের বউ আসেনি, ওদের ওয়েট করলাম, কারণ কালকেও দেরি করেছিল, তারা যদি আমাকে বলে ছুটি নিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এত গরমে রোদ রোদ কাজ করছে, ঠিক আছে একটা দিন ছুটি নাও। ও মা আজকে আবার না বলে একটা ছুটি হয়ে গেলো, বলে গেলে আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমি তো আগে আগে করে নিই, কালকে রাত্রেই করে নিতে পারতাম যদি বলে যেত, বলে যায়নি। সকালে উঠে তাড়াহুড়ো করে কাজ সেরে দিয়ে এগুলো বাসন ধুতে চলে আসবে। ও মা এলোই না, এই রুদ্র বাসন ধুলো কয়েকটা, কয়েকটা না অনেকগুলোই বাসন ধুয়ে দিল, বেশি ছিল না ওর সব, তো অনেকগুলো রান্না তো হয়নি, রান্না হলে অনেকগুলো বেশি হয়ে যায় বাসন, তো যাই হোক অনেকগুলো বাসন ধুয়ে দিল। আর আমি স্নান করছিলাম, পুজো করছিলাম, তো সেই কারণে কয়েকটা বাসন ধুয়ে দিল। তো বলে গেলে আমি রাত্রে সব গুছিয়ে রাখি না, এত অসুবিধে হয় না কি বলবো। আর আজকে রান্না মাছের ডিম এনেছে, আজকে মাছের ডিমগুলো ভাবছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে দেবো, আর চিকেন। আজকে আবার একটা মুভি দেখি, যেমন কি ফুলকি না কালকি একটা এসছে না মুভি অমিতাভ বচ্চনের, আসল উচ্চারণটা কী সেটাই আমি বুঝতে পারছি না, ফুলকি না কালকি দিয়ে যেরকমভাবে আর কি বলছি, তো ওটা আমরা আজকে আর কি দেখতে যাবো। আর এমন একটা টাইম হয়েছে না, মানে 1:30টার সময় আমাদেরকে বেরোতে হবে, 2:05 থেকে মুভিটা শুরু হবে, 1:30 বেরোতে হবে, 1:30 আর পরেরটাতে গেলে আবার এতটাই দেরি হয়ে যাচ্ছে, রাত্রে ফিরতে ফিরতে 11:30-11:30 বেজে যাবে। শনিবার হলে ঠিক হলো হতো, কিন্তু যেহেতু সোমবার পরের দিন প্রচুর কাজ থাকে, এত রাত্রি করে আসলে হবে না, গোছানো বাগানো করা থাকে, তো রাত্রি করে আসলে হবে না, সেই কারণে এই টাইমটা কি বাছা হলো। কিন্তু এইটা আমার আর একটু আগে হয়ে গেলো, সেই 2:30 হলে আমার এই সুবিধা হতো, মানে 2:00 সময় বেরোতাম আর 1:00 সময় বেরোতাম, এরকম টাইমটা আগের বারে যেরকম মন্দির আটাকে দেখতে গেছিলাম একদম এক্স্যাক্ট খুব সুন্দর টাইম ছিল, কিন্তু এবারে একটু টাইমটা এগিয়ে গেলো, সেজন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। মাছ ভাজছি এখানে, এই দেখো ভাত তো এখানে হয়ে গেছে, ভাত তো নামিয়ে নিই ভাতটাকে। আর কালকে রাত্রেবেলা গেছিলাম গ্রসারি বাজার, তো বলেছিল তাড়াতাড়ি ফিরবো, কিন্তু তাড়াতাড়ি ফেরা ওরা মানে এনেই এলো 7:30-8টার সময়, আমি তাড়াতাড়ি করে ডিম টোস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেগুলো পরিমাণ করে খেয়ে আমার গ্রসারি বাজার করতে গেছিলাম। কয়েকটা জিনিস কুড়িয়েছিল, আবার কয়েকটা জিনিস ছিল, কিন্তু ও যেহেতু চাইনা চলে যাবে তাই বলে আর আমি সময় পাবো না, কারণ চাইনা যাবার আগে বেশ কিছু কাজ থাকে, তো তাই বলে যে আমি মাঝে দোকানটা আর করতে পারবো না, তো চলো করে দিয়ে যাই, ওই 11 তারিখে চলে যাবে রাত্রেবেলা, তো সেই কারণে গেলাম। গিয়ে এসে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রেখেছি, আমি জানি রবিবার দিন খুব ঝামেলা হয়, আবার বেরোনো আছে, সেই জন্য সব করে রেখেছি। মাছের পিসটা দেখো কীরকম করে কেটেছে, এমনভাবে কেটে কীরকম চিকেনের আলুগুলো কেটে নিই, একটা ব্যাগে যাবে, সেখানে কিছু তো প্রিপারেশন থাকে না, এক সপ্তাহের জন্য যাবে, সেই ভাবছি এক সপ্তাহ তো কিছু কাটা মনে বাবা ভালো লাগে না আমার, করার নেই কিছু করার নেই। মুভি দেখতে ভালোই হয়েছে, প্রায় দিনই মুভি দেখছি, ওটা একটা দেখলাম, আবার এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার এটা দেখতে যাচ্ছি, চিকেন আর মাছের ডিমের বড়া, উফ
আজকে একটু কম করে ভাত করেছিলাম, মানে রোজ রোজই দেখছি না ভাতটা, এই চালটা আবার অন্য চাল, তাই রোজ রোজই দেখছি না ভাতগুলো এইটুকু করে বেঁচে যাচ্ছে, সেই জন্য আজকে একটুখানি কম করে। তোমার পেট ভরেছে গো? হ্যাঁ, আমি একটু কম করেই খেয়েছি আজকে, ইচ্ছে করেই। আমি এমনিতেই দুপুরে খাই না, এবার কালকে না আমি একটু, আমি শশা এইসব তো খাচ্ছি, ডিম, এবার কালকে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছে, ব্যাস দুপুরের পর থেকে পেটটা একেবারে কিরকম ব্যথা ব্যথা করছে, মানে সন্ধ্যে পর্যন্ত, রাত অব্দি। সেই জন্য বাবা ওই হালকা খাবারই ভালো আমার জন্য, যত হালকা খাবো তত হালকা থাকবো, ততই ভালো, মেজাজও হালকা থাকবে, ফুটফুটে থাকবে, ওটাই ভালো, ওটাই ভালো আছে। আর রাত্রে তো খুব পেট ভরে খায় না, আর খেয়ে দিয়ে শুয়ে নিই, শুয়ে যায়, আর অসুবিধে হয় না কিছু, রাত্রে তো কাজ থাকে না, খেয়ে দিয়ে কাজ করতে খুব সমস্যা হয়। চলো দেখে আসি কিরকম, ভীষণ সুন্দর হয়েছে নাকি মুভিটা, চলো দেখে আসি। আজকে দেখো নিচে আমাদের পার্কিং এর জায়গা পাইনি, ওপরে পার্কিং করতে হয়েছে, গাড়ি মানে পার্ক করে রাখতে হয়েছে, এদিক দিয়ে ঢুকবো। আর রুদ্র তো এখানে, এখানে পার্ক করতে না রুদ্র টাকা লাগে না, মানে এই মলটাই আসবে, কারণ এখানে এই মলে ওদের, ও তো প্ল্যান্টে যায়, আর ওদের অফিসটা হচ্ছে এই মলে, তাই ওদের বিয়ে করা আছে, পাস করা আছে, একটা ইয়ে দিয়ে দিয়েছে, ওটা গাড়িতে লাগানো আছে, ওটা দেখলেই আর লাগে না, কিন্তু অন্য মলে গেলে 20 টাকা 50 টাকা দিয়ে যে যে মলে যেরকম আর কি সেটা পাস করতে লাগে, এটা ফ্রি, তাই না গো, তাই না গো, 60 টাকা। এত সুন্দর, মানে কুর্তিগুলো বা লং ফ্রকগুলো এত সুন্দর লাগছিলো যে দেখতে ঢুকলাম, কিন্তু দাম শুনবে 22,000 থেকে নাকি স্টার্ট, তো এত দামি বাবা পোশাক পরতে ভালো লাগে আমার, কম দামিও যেমন ভালো লাগে না সেরকম আমার এত দামিও ভালো লাগে না, কী হবে এত দামি। বাচ্চাদের এখানে একটা ছোট্ট পার্ক, অডিটোরিয়ামের ভেতরে যাচ্ছি, কি অন্ধকার দেখো, আমাদের কি জানো যে 7H9 ধারের দিকে নিয়েছি একদম, বেটু খুঁজবি, হ্যাঁ যে হ্যাঁ অন্ধকার, ঠান্ডাও লাগছে, একটু ওয়েদারটাও তো ঠান্ডা ঠান্ডা আছে না, খুঁজছে আমার বেটুও খুঁজছে, তাই এখানে এই দেখো পেয়ে গেছি আমরা আমাদের সিট, আমি কিন্তু ধারে, আগের বারও ধারে, আগে আমরা ওইদিকে সাইডে ঢুকলাম না, হ্যাঁ অডিটোরিয়ামটা আসলে আলাদা, তো বেটু ধারে যাবি, অডিটোরিয়ামটা আসলে আলাদা, তো ওই জন্য আগের বারও ওইদিকে পড়েছিল, এবারে এইদিকে পড়েছে, বেটু ধারে বসবে, বসবে তাহলে তুমি ওইদিকে বসো, বাবা এখানে এখানে আমি বসবো, হ্যাঁ এই যে তো মিডিলে, সবসময় মিডিলে ঢুকে যাবে আমাদেরকে, দুজনকে একসাথে কিছুতেই থাকতে দেবে না, অল টাইম মিডিলে, আমার বরটা একা হয়ে গেছে, আমার কতদিন হয়ে গেল আমরা দুজন পাশাপাশি বসে মুভি দেখিনি, সে বিয়ের আগে থেকে শুরু করেছি মুভি দেখা, তাই রুদ্র এখন মাঝে মধ্যে আফসোস কর, সেটা পরে একদিন গল্প করবো সেগুলো নিয়ে, আজকে এখন মুভি দেখবো, সেই মজা, মুভি খতম হয়ে গেল, মুভি এত মানে ফাইটিং দেখতে দেখতে পুরো, বেটু ফাইটিং দেখতে দেখতে পুরো
পাগল হয়ে গেছি, এত ফাইডার পেটু আজকে প্রচন্ড পরিমাণে জ্বালাতন করে দিয়েছে। এটা বলছি ফাইট হচ্ছে কি, শুধু দেখো শুধু খালি ভূত প্রেত এইসব খালি দেখবে, এইসব হলে ওর ইন্টারেস্ট, শুধু ভূত ভূত সবসময় ভূতের মুভি কি সবসময় আছে বলো, দেখবে না ভূত দেখবে না দেখবে না, জ্বালাতনও করবে। এখানে আমি কি দেখলাম পুরো তোমার মতো ভূত লাগবে নাকি তোমাকেই কাছের মধ্যে দেখলাম। চলো রুদ্র বলছিল প্যান্ট কিনবো, এখন বলছে যে না কিনবো না, চলো বাড়ি চলো। একটা দিনে সত্যি আমরা দুজনে মিলে একটা দিনে একটু টাইম কাটাতে পারি না, মানে বাড়ি চলে তো ইয়ে দেবো আপনার সেই গুলাল সেই গুলাল ইয়ে দিয়ে পড়া পুরো কার্পেটের মতো দাদার একটা জিনিস দেখা দেখো, রঙ্গোলি রঙ্গোলি করা কিন্তু সেই রঙ্গোলি করে না কিরঙ্গোলি রঙ্গোলি করা, এটা আমি তো ভাবছিলাম পুরো কার্পেট দেখো করেছে। দেখো এটা একটা মহাদেবের মন্দির, আমরা ফেরার পথে দেখো এইখানে দেখো কি সুন্দর ঝিলটা দেখো, কত বড় ঝিলটা দেখো, কত বড় ঝিল, আর ঝিলের ওপরেই মানে এখানটাতে এত সুন্দর একটা মন্দির, কি সুন্দর মন্দিরটা দেখো, কি সুন্দর থাম, কি সুন্দর মন্দিরটা, প্লেসটাও দেখো খুব সুন্দর, খুব সুন্দর প্লেসটা। বৃষ্টি হচ্ছে তো এদিকে পাশ করছিলাম, হ্যাঁ রোদে বলে যা যা একটুখানি দেখে না কি সুন্দর, আমরা দাঁড়িয়ে আছি ওটা আমি দাঁড়াবি, হ্যাঁ প্রণাম করে আসি, কি সুন্দর না প্লেসটা, বৃষ্টি হচ্ছে চলো চলে যাই। আর এখানটা এত নিচেটা সিঁড়িটা এত স্লিপ আছে না, আমাকে একটু আস্তে আস্তে দেখে নামতে হবে, চলো আর একবার দর্শন করিয়ে দিই, জয় বাবা, সবাইকে ভালো রেখো বাবা, তুমি সবাইকে ভালো রেখো, জয় বাবা। দুজনের জন্য দু কাপ চা হবে, তুমি চাই খাবে তো, কফি খাবে না তো, চাই করছি আমি একই রকম করবো যা করবো, ঠিক আছে yes চাই বানি স্যার, কফি খেতে হবে, দুজনের জন্য দু কাপ চা করবো, বেটু কিছু খাবে না, আর আমাদেরও খিদে পাইনি কিন্তু এই যে নেশা মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে, চাটা না খেলে ওই ঝিমঝিম ভাবটা ছাড়বে না, পপকর্ন তারপরে কি ফ্রেঞ্চ ফ্রাইজ এইসব খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে, কিন্তু আপনি ঝিমঝিম একটু নেশা আছে না। আজকে আমাদের রাত্রে তো চিকেনটা তো আছে এখানে, আজকে একটু গরম করে দেবো, আর একটুখানি ময়দা মাখা আছে, বেটুকে লুচি বানিয়ে দেবো, ও এখন টিফিনে রুটি নিয়ে যাচ্ছে, কি হয় বলো তো লুচিটা না একটু মানে চিমড় টাইপের হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে খেতে অসুবিধে হয়, তাছাড়া বুড়ো সব লুচি নিয়ে যেতে স্কুলেও মানাও করে, তবে রুটি বলেছে রুটি নিয়ে যাবি দেখবে রুটিটা নরম থাকবে, তো রুটিটা তো নরম থাকে, দুদিন নিয়ে গেছে বলছে হ্যাঁ মাম্মা রুটিটা নরম থাকছে, ওই জন্য রুটিই দিচ্ছি এখন, রুটি যা তোর সবজি নিয়ে যাই, আর সেই জন্য এটা বেঁচে গেছে দুদিন নিয়ে যায়নি, আমি তাহলে এটা আজকে ওকে বানিয়ে দিই, নষ্ট হয়ে যাবে না হলে, আজকে ওকে লুচি বানিয়ে দেবো আর আমাদের চিকেনটা দিয়ে আমাদের আমাদের রুটোর মুড়ি, আমরা মুড়ি খাবো, অনেক দিন আমার মুড়ি খাইনি রাত্রেবেলা, বেশ কয়েকদিন করে খালি বাইরে খেয়ে আসছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি এখন আমরা ফ্রেশও হয়নি, চুলটা আঁচড়েছি কানে পরে আসলাম, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবেন প্রিয় মা, যতক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো, চলো ঠিক আছে, আর তো এখন গরম নেই, তোমাদের ওইদিকেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, এতটা মানে গরম করছে তারপর বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা মানে ওয়েদারটা এরকম হয়ে গেছে, একটু কন্টিনিউ গরমটা এখন আর হচ্ছে না, বর্ষা এসে গেছে বর্ষা, চলো টাটা।